আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা, যাতে করে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আমরা একটা ছোট্ট গ্রামাটিক্যাল নিয়ম সম্পর্কে পড়ব এবং এটা প্রায়ই পরীক্ষায় আসে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ বোর্ডে ইউজ অফ দ্য ওয়ার্ড ইয়েট। ইয়েট ওয়ার্ডটা কখনো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কখনো কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। সো ইয়েট যখন অ্যাডভার্ব হিসেবে একটা সেন্টেন্সে বসে তখন এটাকে আমরা টেন্স মার্কার হিসেবে চিহ্নিত করতে পারি। খুব মজার একটা উদাহরণ আমরা দেখব তবে একটু পরে। তাহলে এই ইয়েটকে আমরা বলতেছি এক ধরনের টেন্স মার্কার। অর্থাৎ টেন্স মার্কার কারা? টেন্স মার্কার হচ্ছে সে সকল শব্দ যেই শব্দগুলো একটা সেন্টেন্সে থাকলে সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা চেনা যায়। তাহলে টেন্স মার্কারগুলো থেকে আমরা চিনতে পারি যে অ্যাকচুয়ালি ওই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। এখন দেখো এখানে দুইটা ঘটনা আছে, একটা ঘটনা হচ্ছে বাক্যের শেষে আর একটা হচ্ছে বাক্যের মাঝখানে। বাক্যের শেষে থাকলে এইরকম একটা স্ট্রাকচার হয়, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো স্ট্রাকচারটা, হ্যাভ স্ল্যাশ হ্যাজ প্লাস V3। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, আমরা সবাই জানি। এবং দেখো বাক্যের মাঝখানে যদি কখনো ইয়েট ব্যবহৃত হয় তাহলে ইয়েটের পরে সবসময় কি হয়? ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভের স্ট্রাকচারটা কি? 2+ verb বেস ফর্ম। এখন প্রশ্ন আসছে যে ইয়েট বাক্যে যখন ব্যবহৃত হয় তখন কি ধরনের অর্থ প্রকাশ করে? তখন সবসময় নেগেটিভ অর্থ দিয়ে থাকে। তাহলে দেখো এখানে একটা কোয়েশ্চেন খুব সুন্দর করে লেখা আছে, হি ড্যাশ ব্র্যাকেটে একটা ক্লু দেওয়া আছে, ডিসাইড এনিথিং ইয়েট। এখন এই ধরনের কোয়েশ্চেন যখন অ্যাডমিশন টেস্টে আসে অর ইভেন আমাদের রাইট ফর্মস অফ ভার্বসে আসে HSC এক্সামে, আমরা একটু গুলিয়ে ফেলি যে কী লিখবো, কী অ্যান্সার হওয়া উচিত। সো আমাদেরকে প্রথমেই তাকাতে হবে এই শব্দটার দিকে, ইয়েট। আমরা আগেই বলেছি এটা একটা টেন্স মার্কার এবং বাক্যের শেষে থাকলে, মার্ক দিস, কি বলেছি, বাক্যের শেষে থাকলে এরকম একটা স্ট্রাকচার হয়, অর্থাৎ হ্যাভ স্ল্যাশ হ্যাজ প্লাস V3। কেন স্ল্যাশ দিয়েছি? তার কারণ হচ্ছে পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন যে আছে আই বা উই এদের সাথে হ্যাভ বসে, বা থার্ড পার্সন প্লুরাল নাম্বার দের সাথে হ্যাভ বসে। কিন্তু যখনই আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি বা কোনো প্রপার নাউন ইউজ করি তখন কিন্তু হ্যাজ ব্যবহৃত হয়। সো এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট। আর V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে তুমি এখন দেখো এই হিটা কোন পার্টস অফ স্পিচ? এটা অবশ্যই একটা প্রোনাউন। আচ্ছা, তাহলে এটা যেহেতু একটা প্রোনাউন, এটা কি পার্সন কি নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে যেহেতু বাক্যের শেষে ইয়েট আছে এবং এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখান থেকে কি স্ট্রাকচার নিব? হ্যাজ প্লাস V3। খুব ইজি না? একদম ম্যাথমেটিক্যাল। তাহলে এখানে ভার্ব দেওয়া আছে ডিসাইড, ডিসাইড হচ্ছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আকারে আসে। তাহলে এটার V3 কি? এটার V3 হচ্ছে ডিসাইডেড। কি এটা? ডিসাইডেড। তাহলে হি হ্যাজ, এখন প্রশ্ন আসে যে ভাইয়া ইয়েট তো নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে এই নেগেটিভ অর্থটাকে আমরা কিভাবে ব্যবহার করব? একটা অ্যাডভার্বের মাধ্যমে। অ্যাডভার্বটা কি? সেই অ্যাডভার্বটা হচ্ছে নট। তাহলে হি হ্যাজ নট ডিসাইডেড ইয়েট। আচ্ছা, খেলা কিন্তু এখনও শেষ না, এখনও শেষ না। তাহলে খেয়াল করো তুমি যখন এই নটটা আনলা তাহলে এর স্ট্রাকচারটার দিকে তাকাও। এই স্ট্রাকচারটার দিকে তাকালে তুমি স্পষ্ট দেখতে পারবে এটা একটা অক্সিলারি ভার্ব, এটা একটা মেইন ভার্ব, এবং এদের মাঝখানে আছে কে? অ্যাডভার্ব। তাহলে এই স্ট্রাকচারটা বা পজিশন অফ পার্টস অফ স্পিচ সবসময় মনে রাখতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। এখন এরকম আর কত উদাহরণ দেওয়া যায় আমরা একটু চেষ্টা করি। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, আই হ্যাভ নট, আমি খুব মানে বেশি পছন্দ করতাম না পড়াশোনা করতে এবং হোমওয়ার্ক তো একদমই না। সো আমি বললাম যে আই হ্যাভ নট ফিনিশড, আমরা কমপ্লিটেডও দিতে পারি যেটা খুশি, ফিনিশডও বলতে পারো কমপ্লিটেড বলতে পারো, আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট। খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, একই টাইপের স্ট্রাকচার, একই সেন্টেন্স। তাহলে খুব ইজিলি আমি চিহ্নিত করতে পারছি যেহেতু আমার এখানে ইয়েট আছে বাক্যের শেষে, তাহলে খেয়াল করো এখানে আমরা হ্যাভ নট ফিনিশড লিখেছি, ফিনিশড হচ্ছে ভার্বের V3। তাহলে আমাদের এই প্রথম স্ট্রাকচারটা কিন্তু এখানে কি স্যাটিসফাইড হয়েছে, তাই না? এই একই সেন্টেন্সকে আমরা এইভাবেও লিখতে পারি, কিভাবে? আই অ্যাম, খেয়াল করো আই যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তার সাথে অ্যাম, আই অ্যাম, এবং এই যে বাক্যের মাঝখানে আমরা ইয়েটকে ব্যবহার করছি। তাহলে এখন দেখো বাক্যের মাঝখানে যখন ইয়েট ব্যবহার করছি তখন এক্সট্রা করে আর এটার নেগেটিভ কিছু প্রকাশ করতে হচ্ছে না, যেমন আমরা এখানে একটা নট ব্যবহার করেছিলাম। তাহলে আই অ্যাম ইয়েট আমরা কি বলেছি? 2+ verb বেস ফর্ম। তাহলে এখানে ভার্ব কোনটা? ফিনিশ। তাহলে আই অ্যাম ইয়েট টু
finish my homework. তাহলে এই yet এর ব্যবহারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় সব সময় এই yet এর ব্যবহারটা এসে থাকে এবং অ্যাডমিশন টেস্টে যেমন আসে এখন আমরা দেখতে পাচ্ছি যে বোর্ড एग्जामে চলে আসছে সো আমরা যদি একটু খেয়াল করি যে এই যে yet শব্দটা যখন টেন্স মার্কার হিসেবে বসতেছে আমরা তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করছি আর যদি আমরা yet-টাকে বাক্যের মাঝখানে ইউজ করি তখন তারপরে অবশ্যই আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের এই যে 2 plus verb base form অর্থাৎ infinitive I hope তোমরা এই নিয়মটা মনে রাখবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে একটু নিজেদের মতো আরো কিছু সেন্টেন্স তোমরা লিখে দেখাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ